আসসালামু আলাইকুম, আমি তাসরিফ খান। আমি এখন দুইজন চ্যাম্পিয়ন এবং কিছু সার্ফারের সাথে বসে আছি। সার্ফিং সার্ফার সার্ফারই তো বলে তাদের নাকি? সার্ফিং সার্ফার শুনতে একটু কারো কারো কাছে হয়তোবা অপরিচিত লাগতে পারে, কিন্তু আমি একটা মেয়েকে আগে দেখাই। শুরুতে হচ্ছে ছোট মানুষ, এই ফাতেমা একটা হাই দাও আগে তুমি। এই মেয়েটাকে দেখেন, সে হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 3 বছর ধরে, মানে 3 ইয়ার্স ইন এ রো, রাইট? এই কত কত সালে চ্যাম্পিয়ন হইছো ফাতেমা? 20, 21, 22। এ হচ্ছে সার্ফিং এ 2020, 2021, 2022 ন্যাশনাল চ্যাম্পিয়ন হইছে। মানে যারা জানেন তো জানেন, আমার চেয়ে ভালো জানেন, আমি নিজেই কম জানি খেলা সম্পর্কে। মানে এটা একটা স্পোর্টস এবং এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং অনেক সম্মানের। হ্যাঁ, পুরো পৃথিবীতে এটা নিয়ে প্রতিযোগিতা হয়, পুরো পৃথিবী এটাতে অনেক আগায় গেছে, আমরা একটু পিছায় আছি। আর যারা জানেন না তাদেরকে আমি এই যে বলে দিলাম যে এটা একটা স্পোর্টস, আন্তর্জাতিক মানের স্পোর্টস। এখন আপনি এটা বোঝার জন্য আরেকটু বুঝতে পারেন, ক্রিকেট যেরকম একটা স্পোর্টস ন্যাশনালি, ক্রিকেটে যদি বাংলাদেশ সাপোজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, যেমন চ্যাম্পিয়ন বলবেন, বা ইন্ডিয়ার সাথে খেলে সিরিজ জিতলে আমরা যেমন চ্যাম্পিয়ন বলি আমাদের দেশকে, টাইগারদেরকে, বা আমরা যদি এশিয়ান একটা কন্টেস্টে যদি দেখা যায় যে ত্রিদেশীয় হয়, অনেক সময় এশিয়া কাপ হয়, জিতলে আমরা বলি না যে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। তো এটা যেমন একটা টিম, এটা এই টিমটাকে যেমন লালন করা হয়, এই টিমটার প্লেয়ারদেরকে যেমন স্যালারি দেওয়া হয়, এই টিমটাকে যেমন বেনিফিট দেওয়া হয়, একইভাবে ফুটবলেও, ফুটবলটা হয়তো ক্রিকেটের চেয়ে একটু পিছিয়ে, ফুটবলের জন্য অনেক কিছু করা হয়, কিন্তু একই রকম একটা খেলা। এবং ওয়ার্ল্ডে কোন কোন জায়গায় ক্রিকেট ফুটবলের চাইতেও বেশি জনপ্রিয় হচ্ছে সার্ফিং। এই যে দেয়, এই যে বোর্ড সার্ফিং, এই যে সাগর পাড়ে, আমি এখন আছি কক্সেস বাজারে, আমার ট্রিটমেন্ট চলতেছে, আমি যা অনেকের মাথায় চলে আসবে, কমেন্ট দেখতেছি অলরেডি, ট্রিটমেন্ট চলতেছে, এর মাঝখানে আমি একদিনের জন্য নিজেকে একটু রিফ্রেশ করার জন্য আসছি কক্সেস বাজার, কারণ বাসায় থাকতে থাকতে অসুস্থতা থেকে আরো ডিপ্রেশনে চলে যাইতেছিলাম, মনে হইলো একটা দিন একটু সাগরটা দেখে যাই, যেহেতু আমাদের একটা মানে সৌভাগ্য যে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট সি বিচ আমাদের। আচ্ছা, এইখানে এসে আজকে আমার এদের সাথে পরিচিত এই ফাতেমা এবং এই ছেলেটা, ওর নাম হচ্ছে মান্নান, বারবার আমি নামটা ভুলে যাই, মান্নান। মান্নান হচ্ছে দুইবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। কয়টা ক্যাটাগরিতে হয়তো তোদের উইমেন্স ক্যাটাগরি হয়, যেটা হচ্ছে 18 নিচে, 18 উপরে, আর আরেকটা হচ্ছে কি, এই তো ছেলেদেরও দুইটা ক্যাটাগরি, মেয়েদেরও। তো এই এ হচ্ছে তিনবারের, বুঝেন আমি কোথায় বসে আছি, কাদের সাথে, হ্যাঁ বুঝেন আমি কাদের সাথে বসে আছি, হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন। এবং এই সময়টা হাই দাও তো, এরা হচ্ছে সবাই হচ্ছে সার্ফিং করে সার্ফার। হ্যাঁ, এখন আমি এই জন্য আমি ক্যাপশনে যেটা দিছি এটা দেখে, আমি হচ্ছে এদের জন্য কোনো ফান্ড রেজিং করতে আসি নাই, এদের জন্য আমি টাকা চাইতে আসি নাই, এদের জন্য আমি কোনো বোর্ড চাইতে আসি নাই, আমি এটা না ছোট খাটো ব্যাপার না, আমি চাই আমার লাইফটা যদি মানে উঁচু পর্যায়ে যারা আছেন বাংলাদেশে, অনেক বড় বড় সেক্টরে যারা আছেন, কেউ যদি দেখে থাকেন, বা ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ যদি দেখে থাকেন, বা এক্স্যাক্টলি আমি জানি না যে সার্ফিং নিয়ে কি যেন বলে এটাকে, যেমন হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে সার্ফিং নিয়ে, প্রপার অ্যাসোসিয়েশনটা আছে কিনা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান, যদি থেকে থাকেন, যদি কেউ দেখে থাকেন, যদি অন্য কোনো মন্ত্রণালয়ের অথবা অন্য কোনো জব করছেন অনেক উঁচু পর্যায়ের কেউ দেখে থাকেন, আমার ভিডিওটাকে একটু যেখানে পৌঁছাইলে ভালো হয়, মানে অল আই ওয়ান্ট এবং ওরা সবাই যেটা চায়, এরা কেউ বোর্ড চায় না, টাকা চায় না, এরা চায় যে ন্যাশনালি এদেরকে কেউ দেখবে কিনা, মানে দেখলে, যেমন ও হচ্ছে ইন্ডিয়াতে যে হচ্ছে প্রতিযোগিতা করতে গিয়েছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওখানে কোয়ার্টার ফাইনালে যে বাদ পড়ছে, কোয়ার্টার ফাইনালের আগে রাউন্ডে, তা আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই বাদ কেন পড়লি, ও বললো প্রথম কথা আমাদের এখানে ওয়েভগুলো এত বড় না, দ্বিতীয় কথা হচ্ছে নার্চারটা করা হয় না ওদেরকে, ওদের যে থাকে না যেমন ক্রিকেটের টিমটাকে যেভাবে দেখা হয় এত বড় করে না, খুব ছোট আকারে যদি এদের কোনো, সাপোজ ধরেন এদের কোনো স্যালারি, বা এদের জন্য একটা ন্যাশনাল কোনো ক্লাব, এদের জন্য সরকারিভাবে যদি কোনো সরকারি কেউ দেখে থাকেন, মানে আমার আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, যদি কোনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের কাছে যদি পৌঁছে দিতে পারেন, ন্যাশনালি যদি এদেরকে দেখা হয়, যেমন যত বড় করে ক্রিকেটারদের জন্য যেরকম বাস আছে, যেরকম স্যালারি আছে, ম্যাচে ম্যাচে হচ্ছে লক্ষ লক্ষ টাকার পুরস্কার আছে, ওনারা তো করতেছে তাই না? বাংলাদেশ, আমি ক্রিকেটটা দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ আমরা তো ক্রিকেট প্রেমী জাতি, তোরা তো ক্রিকেট পছন্দ করিস, সবাই করি। আমি বলি শোনেন কথাগুলো একটু, আমি 2টা মিনিট সময় নিব। হ্যাঁ, ক্রিকেটাররা যখন বাংলাদেশে যখন শুরু হয় তখন কিন্তু অনেক বড় বড় সাফল্য আসে নাই, কোনো কিছুতেই শুরুতে অনেক বড় সাফল্য আসে না, তবে যখন নার্চার করা হয়, যখন ন্যাশনালি আমরা সাপোর্ট করেছি, তখন কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। এবং সার্ফিং
অলিম্পিক যে হয় ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস, হ্যাঁ, তো অলিম্পিকে হচ্ছে সার্ফিং কিন্তু অনেক উপরের দিকে আছে, মানে অনেক সম্মানের। তো আমরা জানি না আজকের যে মান্নান, এই মান্নান অথবা ধরেন যে এইখানের কোন একটা পিচ্চি এক সময় গোল্ড মেডেল নিয়ে আসতে পারে, এক সময় হয়তো বাংলাদেশকে সার্ফিং এর জন্য হয়তো অনেক দেশ জানবে, যেমন আজকে আমাদের আন্তর্জাতিক মানের হিরো তৈরি হয়েছে সাকিব আল হাসান ভাই বা মাশরাফি ভাই, বা আমাদের টিমটা, যেমন টিমটার জন্য বিশ্বের অনেক দেশে বাংলাদেশকে চিনে। একইভাবে উই নেভার নো যে এদের জন্য হয়তো বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশটাকে চিনবে, জানবে। এবং যখন আমি বলতেছি ন্যাশনাল চ্যাম্পিয়ন, এবং এই ছেলেটা কক্সবাজারে কই থাকিস? ঝাউতলাতে থাকিস। আপু তুমি কোথায় থাকো? কোথায়? গুনারপাড়া। গুনারপাড়া, নামটা ঠিক বলছি? আচ্ছা, উই নেভার নো যে এদেরকে আজকে নার্চার করলে এরা হয়তো আজকে থেকে দুই চার বছর পাঁচ বছরে গোল্ড মেডেল নিয়ে আসে কিনা। উই নেভার নো যে এদেরকে নার্চার করলে, এদেরকে যদি একটু সুযোগ করে দেওয়া হয়, যেমন আপনার মাথায় আসতে পারে যে কি দরকার। এদের সাথে কথা বলে বুঝলাম যে আন্তর্জাতিক মানে সার্ফিং বোর্ড এদের কাছে নাই, রাইট? নাই। তো এরা ধরেন লোকাল বোর্ড দিয়ে এখানে প্র্যাকটিস করে আন্তর্জাতিক একটা চ্যাম্পিয়নশিপে যখন যাবে, খুবই স্বাভাবিক যে কোয়ার্টার ফাইনালের আগের রাউন্ড থেকে বাদ পড়বে। ইভেন যখন ওই তোদের ওই প্রতিযোগিতাটাতে কয়টা দেশ থেকে আসছিল বা বিভিন্ন, ওটা কি শুধু ইন্ডিয়া বাংলাদেশ, এশিয়া থেকে আসছিল, তাহলে দেখেন অন্যান্য দেশে, প্রত্যেকটা দেশে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সার্ফিং হয় সেখানে ন্যাশনালি অ্যাসোসিয়েশন আছে যারা হচ্ছে এদেরকে নার্চার করে, এদেরকে সরকারিভাবে দেখে, যেরকম ভাবে আমরা ক্রিকেটটাকে দেখি বা যেরকম ভাবে আমরা ফুটবলটাকে দেখি। তো এইভাবে করে এই গেমটার অনেক সম্ভাবনা আছে। এরা অনেক হার্ডওয়ার্কিং, এরা রোদের মধ্যে পড়ে ছোট ছোট বাচ্চা মানুষ, এরা সার্ফিং করে, এখানে রিস্কের ব্যাপার থাকে। তো এটাকে যদি সামহাও আমার এই ভিডিওটার মাধ্যমে একজনও, কোন একজনের কাছে পৌঁছায় দিলেন, এরকম একজন যার ভিডিওটা দেখে মনে হইলো যে না এখানে এই গেমটার ভবিষ্যৎ আছে, অথবা আমার চাইতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো আরো ভালো জানবেন, আরো ভালো বুঝবেন, আপনারা যদি এখানে এসে দেখেন, এদের স্কিল দেখেন বা কিছু একটা দেখে যদি মনে হয় যে না এখানে ইনভেস্ট করার জায়গা আছে। কারণ এখানে দেখেন আমি ফান্ডরেজিং করে দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে, আমি একটা বোর্ডের দাম 8 লাখ টাকা, মানে ওর কাছে যতটুকু শুনলাম হয়তো আরো দামি আছে, তো এটা আসলে এফোর্ডেবল না। কিন্তু ক্রিকেটে কিন্তু কোটি কোটি টাকা খরচ করা হয়। তো কোটি কোটি করার জায়গায় যদি লাখ লাখ টাকা খরচ করে এদেরকে দেখা হয়, মানে লেটস গিভ ইট এ ট্রাই ফর দেম, লাইক এই চ্যাম্পিয়নদের জন্য একটা ড্রাইভ যদি আমরা দেই, জিনিসটা আমার কাছে মনে হয় এক সময় হয়তো ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি আমাদের দেশটাকে, আমি আমাকে যেমন চেনেন অনেকে ভালোবাসেন, আমি তো কোনো ন্যাশনাল চ্যাম্পিয়ন বা হিরো না, তো এ কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন, ও কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবং এখান থেকে উই নেভার নো যে এখান থেকে আরো ন্যাশনাল চ্যাম্পিয়ন বের হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আন্তর্জাতিক পর্যায়ে এরা একদিন হচ্ছে কোন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসবে। পারবি না? ইনশাআল্লাহ পারবি। পারবি? ইনশাআল্লাহ পারবো। পারবা আপু ইন্টারন্যাশনালি? এখন তোদের ক্লাবটার নাম আমি একটু বলতে চাই, তোদের ক্লাবটার নাম কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে বাংলাদেশ সার্ফ গার্লস এন্ড বয়েজ ক্লাব। বাংলাদেশ সার্ফ গার্লস এন্ড বয়েজ ক্লাব। আচ্ছা, বাংলাদেশ সার্ফ গার্লস এন্ড বয়েজ ক্লাব, এটা কক্সবাজারে। আমি ভিডিওতে কারোর নাম্বার দিচ্ছি না, আইদার হয় এখানে, আমি আগে বললাম এখানে কোনো টাকা পাঠানোর কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, এদের সাথে যদি কোনো কোম্পানি, যদি কোনো অ্যাসোসিয়েশন, যদি কোনো, আমি জানি না, কোনো ইন্টারন্যাশনাল এনজিওর সাথে বা কোনোভাবে এদেরকে নার্চার করার জন্য যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকে। অথবা এদের যে ক্লাবটার নাম বললাম, বাংলাদেশ সার্ফিং গার্লস এন্ড বয়েজ ক্লাব, বাংলাদেশ সার্ফিং গার্লস এন্ড বয়েজ ক্লাব, এটা কক্সবাজার আছে। এবং এরা লাবণীতে, লাবণী বিচে, রাইট? লাবণী বিচে। তোরা কখন কখন থাকিস? আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত এরা থাকে, এদেরকে পাওয়া যায়। এদের সাথে যদি যোগাযোগ করেন খুবই ভালো হয়। এই ভিডিওটা যদি এমন কারো কান পর্যন্ত পৌঁছায় দেন, দিতে পারেন, আমার মনে হয় যে এখান থেকে অনেক বড় সম্ভাবনা আছে। আর লাইভের লাস্টে আমি এদেরকে, আমি খুব লোভ ছিল, আমি সার্ফিংটা দেখবো, আমি পারি না, জীবনে পারবো না হয়তো, এরা পারে, তোরা কি একটু দেখাবি সার্ফ করে? তাহলে যা, আমি লাইভে থাকা অবস্থায়। আপু তুমি কি করবা? এনার্জি আছে? তাহলে একটু করতে পারো, জাস্ট কয়েক মিনিটের জন্য, আমি দেখাই। দেখেন এরা কি করে, মানে এগুলো আমি সিনেমাতে দেখতাম, বিভিন্ন টিভি চ্যানেলে দেখতাম। এই দেখেন এরা সবগুলো, আমি তো সবগুলোই চ্যাম্পিয়ন, রোদের মধ্যে সাগর পারে এসে এরা এই কাজ করে, মানে অসাধারণ ব্যাপার। আমি এই জুম করতেছি। সঞ্জীব, সঞ্জীব ভাই আলাসে, এই দেখেন আমি জুম করি, দেখেন এগুলা মানে টিভিতে দেখা, এগুলা এইসব পায়ের সাথে হচ্ছে বোর্ডটা বাঁধা থাকে, এই যে এটা নেমে গেছে দেখেন ছেলে পেলে। আমি একটু জুম আউট করি। হ্যাঁ, ওকে, ও তো অনেক দূরে চলে গেছে। এই দেখেন আমি চ্যাম্পিয়ন ধরি, এই দেখেন, দেখেন, এই দেখেন, লুক এট দেম।
এখন ঢেউটা মনে হয় এত বড় না, তারপর দেখি কি করে। ওই যে মান্নান, আরে মান্নানকে আমি ফ্রেম মিস করছি। আচ্ছা আমি কিছুক্ষণ থাকি, দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। যদি কাইন্ডলি মনে হয় যে উপরের মহলের কেউ যদি দেখে থাকেন, কারোর কান পর্যন্ত পৌঁছালে যদি মনে হয় কিছু হতে পারে, আমি এখন যাকে ধরে রাখছি দুইবারের চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ও লাস্ট বারও চ্যাম্পিয়ন হয়েছে। দেখি একটা ঢেউ আসলে ওরা করবে। আমি এখন ইয়েকে ধরে রাখছি, দেখি দেখি এটার এটার পরেরটাতে মনে হয় করবে। আচ্ছা এটা থেকে করতেছে এখানে, মানে ছেলেবেলার সাহস আছে এটা, কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এটার জন্য বিশাল স্ট্রেংথ থাকা লাগে, বিশাল সাহস থাকা লাগে, স্কিল থাকা লাগে। তো এরা এরা ন্যাশনালি ট্রেন্ড না কেউই, একটা ক্লাব আছে, এই ক্লাবটা হচ্ছে এদেরকে দেখাশোনা করে। তো দেখেন আমি দেখানো ট্রাই করতেছি যতটুকু সম্ভব। দেখি বড় ঢেউটাতে, এই যে লুক এট হিম, লুক এট দ্য গাই, লুক এট দ্য গাই, লুক এট দ্য গাই, দেখেন লুক এট হিম, এই ছেলে, এই যে এদের পাশে দাঁড়ান প্লিজ, মানে ও শাবাশ শাবাশ, মানে আমার, আমি ফ্যান হয়ে গেছি। এই যে আরেকজন, এই যে দেখেন, সি সি, ও জোস, আমার তো অনেক ফাটাই দিবে, আরেকটা ঢেউ পাবে এখনো মান্নান, আরেকটু আরেকটু, আচ্ছা হ্যাঁ ওকে ওকে ওকে, আমি ধরে রাখছি, দেখেন আমার ফাটাই দিবে। ওকে এটা ইয়ে ছিল না, দেখি দেখি পরেরটাতে কি হয়, না এটাও না, অডিওটা প্রপার পাই নাই মনে হয়, পাই নাই। আচ্ছা হানজি, ফাতেমা যদি কোনো একটা ঢেউ পেয়ে যায় আমাকে বললো, তারপরে ফাতেমার দিকে ধরবো। এরা ওয়েট করতেছে, এগুলোর জন্য বড় ওয়েভ থাকা লাগে। আই মিস ইউ, আই সি ভাটার টাইম হয়ে গেছে, তো তারপরে দে আর ট্রাইং, একটু জুম আউট করি দেখি কাকে পাওয়া যায়। সাগর পার হয়ে গেছে নাকি, না আছে, ওয়েট করতেছে ঢেউয়ের জন্য, ঢেউ পাচ্ছে না এখন, কিছুক্ষণ আগে ছিলাম আমরা এনজয় করছি। ওকে সো এদের টাকা পয়সা চাহিদা নাই, এদের কিছুরই চাহিদা নাই, এরা চায় ন্যাশনাল এদেরকে দেখা হোক, এরা চায় যে একদম চ্যাম্পিয়নশিপের বাইরেও মাঝে মাঝে টুর্নামেন্ট হয় বিভিন্ন দেশে, ওদেরকে একটু নার্চার করা হোক, ওদেরকে একটু দেখাশোনা করলে হোপফুলি এরা অনেক আগে যাবে। ভিডিওটা যদি উঁচু মহলে একটু দেখে থাকেন বা পরিচিত থাকে বা আত্মীয় থাকে একটু পৌঁছাই দেন, যদি কিছু হয়। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।